আজাদী কা অমৃত মহোৎসব এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উপলক্ষে 29-30-31 অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে শিলচরের সিলেট উৎসব। এটা হবে প্রথম এডিশন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক মূল উদ্যোক্তা হলেও সহযোগিতা করছে দুটি সংগঠন, ইন্ডিয়া ফাউন্ডেশন অ্যান্ড ফ্রেন্ডস অফ বাংলাদেশ। এই উৎসবে আসামের রাজ্যপাল, উত্তর পূর্ব ভারতের কয়েকজন মুখ্যমন্ত্রী, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, কেন্দ্র সরকারের কয়েকটি বিভাগের উচ্চ পদস্থ আমলারা উপস্থিত থাকবেন। এছাড়াও এদেশের সংস্কৃতি, খাওয়া, ট্রেড অ্যান্ড কমার্স, রেল, সড়ক, নদী যোগাযোগ নিয়ে আলোচনা হবে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সাংসদ রাজদীপ রায়। আগামী অক্টোবরের 29-30-31 তারিখে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি ফার্স্ট এডিশন অফ শিলচর সিলেট ফেস্টিভ্যাল, যেটা অমৃত মহোৎসবের জন্য ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অধীনে দুটা এনজিও, ভারতবর্ষের ইন্ডিয়া ফাউন্ডেশন আর বাংলাদেশের ফ্রেন্ডস অফ বাংলাদেশের অধীনে এই ফেস্টিভ্যাল হতে যাচ্ছে। এবং এই তিন দিনের ফেস্টিভ্যালে আর্ট, কালচার থেকে আরম্ভ করে ফুড থেকে আরম্ভ করে ট্রেড, কমার্স, অর্থনীতি নিয়ে কথাবার্তা হবে এবং দুই দেশের সরকারের তরফ থেকে মন্ত্রীরা, গভর্নর, চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রি লিডার, এক্সপার্টস, একাডেমিশিয়ানসরা আসবেন এবং মতামতের আদান প্রদান করবেন। এবং ভারতবর্ষের এই যে পার্ট আছে, যেটা আজকের দিনে আমরা শিলচর বরাক উপত্যকা বলি, এবং বাংলাদেশের একটা পার্ট আছে যেটা সিলেট, যেটা 1947 ইংরাজিতে দেশভাগের সঙ্গে সিলেটেরও পার্টিশন হয়ে গেছিলো আমরা জানি, এবং আগামী দিনে যাতে এই অঞ্চলের, এই দুই অঞ্চলের জনসাধারণের মধ্যে একটা আত্মিক সম্পর্ক, নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, তার প্রচেষ্টা ভারত সরকার করতে যাচ্ছে আসাম সরকারকে সঙ্গে নিয়ে। ট্রেড অ্যান্ড কমার্স নিয়ে আলাপ আলোচনা হবে, এই অঞ্চলের আর্ট অ্যান্ড কালচার নিয়ে আলাপ আলোচনা হবে, এই অঞ্চলের ফুড নিয়ে আলাপ আলোচনা হবে, জল এবং আমাদের জল, আমাদের নদী, এটা নিয়ে আলাপ আলোচনা হবে, এইরকম একটা চিন্তা করা হচ্ছে। আর কিষাণ রেড্ডিজির থেকে আরম্ভ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শ্রী সর্বানন্দ সোনোয়াল, কনরাড সাংমা, বীরেন সিং থেকে আরম্ভ করে আমরা আশা করি যে অনেক এমপি আর নেতা মন্ত্রীরা আসবেন, এবং বাংলাদেশের তরফ থেকেও ঠিক সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন মিনিস্টার, এডুকেশন মিনিস্টার থেকে আরম্ভ করে প্রায় 10 এমপি বাংলাদেশের ওই সময়টাতে শিলচরে আসবে। এদিকে বাংলাদেশ থেকে আসা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শামসুল আরিফিনের বক্তব্য এই সম্পর্কে হাজার বছরের। এই উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশেষ মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সহ 6 মন্ত্রী, 12 জন সংসদ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দিগ্গজেরা। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতির আদান প্রদান, শিলচর, ঢাকা বিমান পরিষেবা ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। উপস্থাপনে নিশ্চয়ই শুনেছেন যে আমরা আশা করছি যে ভারত সরকারের এবং আসাম গভর্নমেন্টের আমন্ত্রণে বাংলাদেশ সরকার এবং আমাদের যে সংগঠন, আমরা অত্যন্ত আশাবাঞ্জকভাবে এখানে পার্টিসিপেট করার চেষ্টা করছি। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রায় 6 সদস্যের মন্ত্রিসভার সদস্য এবং 120 মতো বিভিন্ন স্তরের মানুষ এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন। 3 এই ফেস্টিভ্যালে, এর মধ্যে আপনার লিটারেরি ফেস্টিভ্যাল আছে, কালচারাল ফেস্টিভ্যাল আছে, এর মধ্যে বিজনেস ইন্টারাকশান আছে, এই সবগুলো মিলিয়ে আলোচনা হবে। এটা আমরা আশা করছি যে দুদেশের মধ্যে পার্টিকুলার সিলেট শিলচর যে ফেস্টিভ্যালটা, এটা এখানে যে একসময় গ্রেটার আসাম যে একসঙ্গে একটা কালচারের মধ্যে ছিল, তারই একটা প্রতিচ্ছবি যেন আমরা দেখতে পাবো, এরকম একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে এবং সেই অংশে আমরা পার্টিসিপেট করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মাননীয় প্রধান, নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর। বিদেশে MBBS পড়তে আগ্রহী প্রার্থীদের স্বল্প খরচে সহজ কিস্তিতে অনায়াসে MBBS পড়ার সুযোগ রয়েছে। স্টাডি লোনের সুবিধা রাশিয়া, বাংলাদেশ, জর্জিয়া, কাজাখস্তান, আর্মেনিয়া ইত্যাদি দেশে NMC WHO স্বীকৃত শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলিতে সুযোগ। তাই দেরি না করে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।
ওভারসিজ পয়েন্ট শিলচর শাখা, হাউস নম্বর 15, ওয়ার্ড নম্বর 01, মালুগ্রাম শিলচর 2, আসাম। মোবাইল নম্বর 9435073865।